সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো সেজন্য সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আবারও তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ সাধারণ গণিতে তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ বীজগণিত অংশ থেকে সৃজনশীল অঙ্ক নিয়ে এসেছি। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটা লিখতে পারো, এ প্লাস বি প্লাস সি কমা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দুটি বীজগণিতীয় রাশি, দুটি বীজগণিতীয় রাশি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ প্লাস বি প্লাস সি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুটি বীজগণিতীয় রাশি। তাহলে আমরা চলো প্রথমে কয়ে আমরা লিখব যে প্রথম রাশি সমান জিরো, প্রথম রাশি ইকুয়াল জিরো হলে, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম রাশি ইকুয়াল জিরো হলে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল থ্রি এ বি সি। এটা হচ্ছে ক, এ প্লাস বি প্লাস সি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুটি বীজগণিতীয় রাশি। প্রথম রাশি ইকুয়াল জিরো হলে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল থ্রি এ বি সি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা খ কি প্রমাণ করতে পারি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম রাশি ইকুয়াল টেন এবং দ্বিতীয় রাশি ইকুয়াল 38 হলে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার গ প্রথম রাশি ইকুয়াল জিরো হলে, এটা হচ্ছে প্রথম রাশি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম রাশি সমান জিরো হলে দেখাও যে সি প্লাস এ হোল স্কোয়ার বাই সিক্স সি এ প্লাস বি হোল স্কোয়ার বাই সিক্স এ বি বি প্লাস সি হোল স্কোয়ার বাই সিক্স বি সি ইকুয়াল ওয়ান বাই টু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা, আমি এটা আবার লিখছি, সি প্লাস এ হোল স্কোয়ার বাই সিক্স সি এ বি প্লাস সি হোল স্কোয়ার বাই সিক্স বি সি, একই কথা, সি প্লাস এ হোল স্কোয়ার বাই সিক্স সি এ প্লাস বি হোল স্কোয়ার বাই সিক্স এ বি বি প্লাস সি হোল স্কোয়ার বাই সিক্স বি সি ইকুয়াল ওয়ান বাই টু। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একে একে সলভ করে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে চলো আমরা ক সলভ করি। কী আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে প্রথম রাশির সমান জিরো হলে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল থ্রি এ বি সি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন সলভ করি। প্রথম রাশি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা সমান কত জিরো। এখন দেখাইতে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল থ্রি এ বি সি। এখন চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ক সলভ করি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, প্রথম রাশি সমান জিরো। আচ্ছা, তাহলে কর মধ্যে বলা আছে, দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে প্রথম রাশি সমান জিরো।
প্রথম রাশি সমান জিরো। প্রথম রাশিটা অধ্যাপকের কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম রাশিটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো। এটা অধ্যাপকে পরিষ্কারভাবে বলা আছে যে প্রথম রাশি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশির সমান যেহেতু জিরো দেওয়া আছে, এখানে আমরা কি প্রমাণ করব, এক ইউ প্লাস বি কিউ প্লাস ইকুয়াল থ্রি এ বি সি, তাহলে প্রথম রাশি লিখলাম সমান জিরো। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ প্লাস বি সমান এটা পক্ষান্তর করতে পারি মাইনাসের সি, প্লাসের সি ওর পাশে মাইনাস করে নিয়ে গেলাম। এবার লক্ষ্য করো এ প্লাস বি আমরা ওইদিকে ঘন করে দিই, ওইদিকে ঘন করলাম, ঘন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার লক্ষ্য করো এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি আমরা, এক ইউ প্লাস বি কিউব, এক ইউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল মাইনাসের সি কিউব। কী করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র দিলাম, এক ইউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, আর মাইনাসের সি হোল কিউব মানে হচ্ছে মাইনাসের সি কিউব। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এর মানটা আমরা জানি মাইনাস সি, বসায় দিলাম মাইনাস সি ইকুয়াল মাইনাসের সি কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এ প্লাস বি এর মানটা কত, মাইনাস সি, এ প্লাস বি এর মানটা মাইনাস সি, এ প্লাস বি এর মান মাইনাস সি বসায় দিলাম। এখন লক্ষ্য করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস মাইনাসের সি কিউবটা এই পাশে প্লাস করে নিয়ে আসলাম, প্লাস সি কিউব, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ বি সি, সক্রিয় শিক্ষার্থীবৃন্দ ইকুয়াল জিরো, বা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকুয়াল মাইনাসের টা এই পাশে পক্ষান্তর করলাম থ্রি এ বি সি। সক্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্রি এ বি সি। লক্ষ্য করো আমরা এখন কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম রাশি সমান জিরো, প্রথম রাশিটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো, এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি, ওইদিকে গণ করে দিলাম। এবার এ প্লাস বি হোল কিউব সূত্র প্রয়োগ করে দিলাম, এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, মাইনাসের সি হোল কিউব মানে হচ্ছে মাইনাসের সি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এর মানে হচ্ছে মাইনাস সি ইকুয়াল মাইনাসের সি কিউ, এ কিউ প্লাস বি কিউ এটা হচ্ছে মাইনাসের সি কিউ পক্ষান্তর করে প্লাস করে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল জিরো। এবার মাইনাসের থ্রি এ বি সিটা পক্ষান্তর করে পাশে নিয়ে গেলাম প্লাসের থ্রি এ বি সি, অতএব এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল থ্রি এ বি সি, এটাই প্রমাণ করার কথা ছিল। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা খ সলভ করি, কি বলা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খ লিখে ফেলি, খ কি বলা হয়েছে যে প্রথম রাশি সমান টেন এবং দ্বিতীয় রাশি সমান আটত্রিশ হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার এর মান নির্ণয় কর। খ আমরা এখানে লিখব, দেওয়া আছে, দেওয়া আছে প্রথম রাশি ইকুয়াল কত টেন, এবং আর কি দেওয়া আছে দ্বিতীয় রাশি ইকুয়াল থার্টি এইট, বা প্রথম রাশি মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টেন, বা দ্বিতীয় রাশি মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল থার্টি এইট, এই দুটো মান সূত্র শিক্ষার্থীবৃন্দ দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল থার্টি এইট, প্রথম রাশি মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর দ্বিতীয় রাশি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল থার্টি এইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার প্রদত্ত রাশিটা হচ্ছে এটা, অতএব প্রদত্ত রাশি ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেই, এ স্কোয়ার মাইনাস এ টু এ বি
প্লাস বি স্কোয়ার, এ মাইনাস হোল স্কোয়ার সূত্র দিই, এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তাহলে এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হলো প্লাস এ টু এ স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার হলো প্লাস এ টু বি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার হলো প্লাস এ টু সি স্কোয়ার, তারপর এখানে একটা মাইনাস এ টু এ বি, এখানে মাইনাস এ টু বি সি, এখানে মাইনাস এ টু সি এ। আশা করি তোমরা বুঝতে পেরেছ কি করলাম, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার দুইটা স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার দুইটা সি স্কোয়ার, মাইনাস এ টু এ বি, মাইনাস এ টু বি সি, মাইনাস এ টু সি এ। আশা করি বুঝতে পেরেছ। এবার এই কয়টা থেকে, তিনটা থেকে আমরা টু কমন নিতে পারি, তাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস টু যদি আমরা কমন নিই তাকে এ বি প্লাস বি সি প্লাস সি এ। কী করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মাইনাস এর টু, এখানে মাইনাস এর টু, এখানে মাইনাস এর টু, তিনটা থেকে মাইনাস এর টু কমন নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে টু যদি কমন নিই এখান থেকে প্লাসে দেবি, মাইনাসে মাইনাসে প্লাস টু কমন নিলাম প্লাসে বিসি, মাইনাসে মাইনাসে প্লাস টু কমন নিলাম তাকে কো সি এ। আশা করি প্রিয় শিক্ষার্থীদের তোমরা বুঝতে পেরেছ। এগুলো লক্ষ্য করো যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা আমরা জানি 38, বসায় দিলাম 38, মাইনাস টু ইন্টু, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র আমরা জানি, যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালোভাবে লক্ষ্য করো টু ইন্টু এতটুকুর সূত্র আমরা জানি, এই মাইনাসটা কিন্তু এই মাইনাসটা, টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইনাস প্রথম বন্ধনী আরম্ভ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কি লিখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ মাইনাসটা হচ্ছে এ মাইনাসটা, এ টুটা হচ্ছে এ টু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে 38, এ মাইনাস হচ্ছে এ মাইনাস। এবার টু ইন্টু এ স্কোয়ার, টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি সূত্র জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আমরা মান বসাই দিই, 38 দুগুণে কত, 8 দুগুণে 16 6, হাতে আছে 1, 3 দুগুণে 6 7 76, মাইনাস সূত্র শিক্ষার্থী এ প্লাস বি প্লাস সি এর মান কত, 10, এ প্লাস বি প্লাস সি এর মান 10, 10 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হচ্ছে 38। আশা করি সূত্র শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কি করব, 76 মাইনাস 10 দশম 100 মাইনাস এর 38, তাহলে এখানে করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 76 মাইনাস 100 থেকে 38 যদি বিক করি, 8 আছে 10 হবে 2, হলে হাতে আছে 1, 4 আছে 10 হবে 6, হলে হাতে আছে 62, তাহলে 4 14, 76 থেকে 62 বিক করলে 14, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কী করলাম, আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, প্রথম রাশি সমান 10 এবং দ্বিতীয় রাশি সমান 38, তো প্রথম রাশিটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, প্রথম রাশি বসালাম এ প্লাস বি প্লাস ইকুয়াল 10, বা দ্বিতীয় রাশি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 38। এবার প্রদত্ত রাশিটা হচ্ছে এটা, এ মাইনাস হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিলাম এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস বি স্কোয়ার, বি মাইনাস হোল স্কোয়ার সূত্র দিলাম মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ আর সেটা হচ্ছে বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস বি স্কোয়ার, একইভাবে সি মাইনাস এ হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে সেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস বি স্কোয়ার, এবার একটা স্কোয়ার আর এখানকার একটা স্কোয়ার দুইটা স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার দুইটা সি স্কোয়ার,
মাইনাসের টু এবি, মাইনাসের টু বিসি, মাইনাসের টু সিএ। আশা করি বুঝতে পেরেছ। এই তিনটা থেকে আমরা টু কমন নিলাম, থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে এই তিনটা থেকে আমরা মাইনাসের টু কমন নিলাম, থাকে এবি, মাইনাসে মাইনাসে প্লাস বিসি, মাইনাসে মাইনাসে প্লাস সিএ। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টুইন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 38, মাইনাস এ মাইনাস টুইন টু এবি প্লাস বিসি প্লাস সিএ সূত্র। এই টুইন টু এবি প্লাস বিসি প্লাস সিএ, আর এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস। টুইন টু এবি প্লাস বিসি প্লাস সিএ সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেট স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেট শেষ, এরকম। তাহলে এ প্লাস বি প্লাস সি মান 10, 10 স্কোয়ার মাইনাস এ, এটার মান হচ্ছে 38। তাহলে 10 দশমিক 100 মাইনাস 38, 100 থেকে 38 বিয়োগ করলে 62, 76 থেকে 62 বিয়োগ করলে 14। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা গ সলভ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গ কি প্রমাণ করার কথা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ঘ কি প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ঘয়ে বলা ছিল যে গ যদি আমরা করতে চাই, এটা দেওয়া আছে, দেওয়া আছে যে প্রথম রাশি সমান জিরো, প্রথম রাশি সমান জিরো, বা প্রথম রাশি কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো। এখান থেকে আমরা তিনটা মান বের করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখান থেকে যদি আমরা তিনটা মান বের করি, এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল, এটা পক্ষান্তর যদি করি তাহলে মাইনাস সি লিখতে পারি। আবার এখান থেকে আবার প্রথমে এ প্লাস বি সমান মাইনাস সি, এটা পক্ষান্তর করে এপাশে নিয়ে গেলাম। আবার এবার যদি আমরা বি প্লাস সি বের করি, বি প্লাস সি, বি প্লাস সি সমান কি, এটা পক্ষান্তর করলে মাইনাস এ। এবং যদি সি প্লাস এ, সি প্লাস এ সমান আমরা কি লিখতে পারি, এটা পক্ষান্তর করতে পারি মাইনাস বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করলাম। প্রথমে আমরা এই সমীকরণটা থেকে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো, এখান থেকে প্রথমে এ প্লাস বি এর মানটা বের করলাম, এ প্লাস বি সমান মাইনাস সি। আবার এখান থেকে বি প্লাস সি বের করলাম, বি প্লাস সি সমান মাইনাস এ, এবং সি প্লাস এ সমান মাইনাস বি। এখন আমরা প্রমাণ করতে হবে, লেফট সাইডটা লিখি প্রিয় শিক্ষার্থী। লেফট সাইডটা হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই সিক্স বি সি, সি প্লাস এ হোল স্কোয়ার বাই সিক্স সি এ, এ প্লাস বি হোল স্কোয়ার বাই সিক্স এ বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, যে বি প্লাস সি হোল স্কোয়ার বাই সিক্স বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই সিক্স সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই সিক্স এ বি। অথবা এটা উল্টাও হতে পারে, এ প্লাস বি হোল স্কোয়ার বাই সিক্স এ বি, এটা আগে হইতে পারতো, তারপরে বি প্লাস সি হোল স্কোয়ার বাই সিক্স বি সি প্লাস এর সি প্লাস এ হোল স্কোয়ার বাই সিক্স সি এ। একই কথা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আগে থাকতে পারে, এটা মাঝখানে থাকতে পারে, এটা পরে থাকতে পারে, অথবা এটা আগে থাকতে পারে, এটা মাঝখানে থাকতে পারে, এটা পরে থাকতে পারে, কোনো সমস্যা নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো আমরা এখন কি করব, মান বসায় দিব, সিক্স বি সি, বি প্লাস সি এর মানটা কত, মাইনাস এ, মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সিক্স সি এ, সি প্লাস এ মানটা হচ্ছে মাইনাস বি, মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি সমান মাইনাস সি, মাইনাস সি হোল স্কোয়ার বাই সিক্স এ বি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ কি করলাম। বি প্লাস সি এর মানটা এখান থেকে বসাই দিলাম মাইনাস এ হোল স্কোয়ার বাই সিক্স বি সি, সি প্লাস এর মানটা বসাই দিলাম মাইনাস বি হোল স্কোয়ার বাই সিক্স সি এ, আর এ প্লাস বি এর মানটা বসাই দিলাম মাইনাস সি বাই সিক্স এ বি হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে আছে সিক্স বি সি, উপরে হচ্ছে মাইনাসের এ স্কোয়ার, মাইনাসের এ স্কোয়ার, মাইনাস যদি দুইবার গুণ করি প্লাস হয়ে যায় প্লাসের এ স্কোয়ার।
সিক্স সি এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে প্লাসের বি স্কোয়ার, প্লাস প্লাসের সি স্কোয়ার বাই সিক্স এ বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইনাসের সি হোল স্কোয়ার মানে হচ্ছে প্লাসের সি স্কোয়ার। এবার চলো আমরা এটা 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 লসাও করি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সিক্স বি সি সিক্স সি এ সিক্স এ বি লসাও করি তাহলে প্রায় সিক্স এ বি সি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, সিক্স বি সি সিক্স এ সিক্স এ বি যদি লসাও করি তাহলে আমরা পাই সিক্স এ বি সি। এখন সিক্স বি সি দিয়ে যদি কোড়াটাকে বাদ করি, সিক্স বি সি কাটা যায় তাহলে এ থাকে, এ গিয়া স্কোয়ারের সাথে যদি গুণ হয় তাহলে আমরা পাই এ কিউব প্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ কিউব, তারপরে লক্ষ্য করো প্লাস এ প্লাস। এবার সিক্স সি এ সিক্স সি এ যদি সিক্স এ বি সিকে যদি সিক্স সি এ দ্বারা বাদ করি তাহলে কি থাকে, সিক্স সি এ সিক্স সি এ তার মানে বি থাকে, বি দিয়ে গুণ হবে বি স্কোয়ারের সাথে, তার মানে হবে বি কিউ। আর সিক্স এ বি সিক্স এ বি যদি কাটা দেওয়া থাকে সি, সি দিয়ে যদি সি স্কোয়ার গুণ করে থাকবো সি কিউ। সূত্র শিক্ষার্থীবৃন্দ, তার মানে সিক্স এ বি সি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মানটা আমরা কয়ের মধ্যে পেয়েছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্রি এ বি সি ক হতে বা ক ব্যবহার করে, ক ক হতেও লেখা যায় বা ক ব্যবহার করে লেখা যায়। ক হতে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মানটা থ্রি এ বি সি জানি। তো এখন যদি আমরা এটা দিয়ে এটাকে বাদ করি, এটা কাটা যায় এটা কাটা যায় এটা কাটা যায়, তিন অক্ষে তিন তিন দুগুণে ছয়, তার মানে ওয়ান বাই টু পাই, অর্থাৎ কত পাই সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু ওয়ান বাই টু। এটা এই রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শর্ট অথবা প্রুভড। শর্টও লেখা যায় অথবা প্রুভডও লেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রমাণ করো যে বললে প্রুভড লেখবা, দেখাও যে বললে শর্ট লেখবা, দুইটার যে কোনো একটা লেখবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে অবশ্যই বাড়িতে অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে যে কোনো সৃজনশীল অঙ্কই পারবে। আশা করি তোমরা ভালোই বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানেই আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।